আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মুবারক। রোজার দিন শুরু হয়ে গেছে, তো কালকে আমি খুব অসুস্থ ছিলাম রোজার আগে, যার কারণে মুখে কিছুই ভালো লাগতেছিল না। এর জন্য ভাবলাম যে একটু পেঁপে ভর্তা বানাই তেঁতুল মরিচ দিয়ে। তো আমি পেঁপে কাটতেছিলাম, তো ভাবলাম ভালো লাগবে হয়তো মুখে খেতে, টক টক ঝাল ঝাল। তো আমি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপর বানানোর পরও খেয়েছিলাম, ভালো লাগছিল না মুখে, কোনো কিছুই ভালো লাগতেছিল না, শরীরটা ভালো না, তাই ভিডিও দেওয়া হয় না। এই যে পেঁপে কেটে নিয়েছি, এগুলোকে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, শুকনো মরিচ আমি নিয়েছি আর তেঁতুল নিয়েছি। শুকনো মরিচ আমি আগে তেলে সুন্দর করে তেলে নেব এটা সুন্দরভাবে, তারপরে এটা হচ্ছে তেঁতুল। এখন একে সুন্দরভাবে মাখাবো লবণ দিয়ে, সরিষার তেল দিব কিছু, শুকনো মরিচগুলো দিয়ে ভালোভাবে মাখবো। আসলে আজকে প্রথম রমজান, এই ভিডিওটা আমার আগের দিন করা, তাই কারো দেখে লোভ লাগলে কেউ রোজা রেখে এই ভিডিও দেখতে যাবেন না। রোজা দেখলেও লোভটা সামলিয়ে রাখবেন, কারণ ভর্তা জিনিস সবাই লোভ সামলাতে পারে না। তো আমি কাউকে খাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য এই ভিডিওটা আমি করতেছি না, যেহেতু আমি ব্লগ করি, আমি আমার বাসায় যা করি তাই দেখাই। তো এই তো ভালোভাবে আমি এগুলোকে মেখে নিচ্ছি, এখন এগুলোকে ভালোভাবে মুছে এখন আমি এটা ভালোভাবে মেখে নেব, দেখতে থাকুন। তো এই তো সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগছিল। যারা যারা ভর্তা পছন্দ করেন না, তারাও বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এই তো দিক দিয়ে আবার ঢেঁড়স ভাজি, প্রথম সেহেরি, যেহেতু এই বছরের প্রথম রোজা, সেহেরির জন্য মুরগি বোনা করতেছি আর এখানে ঢেঁড়স ভাজি করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আজকে ভিডিও বেশি বড় করতে পারতেছি না, তার জন্য অনেক দুঃখিত। সবাই একটা লাইক কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার দিবেন ভিডিওটা, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ অল।